হ্যালো বন্ধুরা, নিশ্চয়ই সবাই অনেক ভালো আছেন, আমিও ভালো আছি। আপনারা দেখছেন গেমিং কমল ইউটিউব চ্যানেল আর আমি রয়েছি আপনাদের সাথে গেমিং কমল। আমরা সবাই ফ্রি ফায়ার খেলি, আমরা কি জানি ফ্রি ফায়ার ম্যাপের বাইরে কী রয়েছে? কিছুই জানি না। যদি আপনি জানতে চান ফ্রি ফায়ার ম্যাপের বাইরে বা ম্যাপের শেষে কী রয়েছে, সেটা দেখতে হলে আজকের ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। এই ভিডিওতে দেখানো হয়েছে ফ্রি ফায়ার ম্যাপের লাস্ট পর্যায়ে কী রয়েছে। আজকের গেমটা মূলত দেখানো হয়েছে একদম ম্যাপের শেষে, শেষ প্রান্তে কী কী রয়েছে সেখানে গিয়ে দেখা হয়েছে যে সেখানে কী আছে, এবং আমরা অনেকেই জানি না ম্যাপের শেষে কী রয়েছে। তো আমরা দেখতে পাচ্ছি যে আমি দৌড়ে 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 নদীর কিনারায় চলে যাচ্ছি, মানে বিশাল সামনে রয়েছে একটা বিশাল সমুদ্র, আর সমুদ্রের ওপারে কিছুই নাই, কুল কিনারা কিছুই নাই, সমুদ্রের ওপারে ওপাশে রয়েছে জোন, জোনের ওপাশে কিছু দেখা যায় না। সুতরাং আমরা একটা কাজ করব, সমুদ্রের পার থেকে ঘুরতে থাকবো যে কোথায় গিয়ে শেষ হয় বা ম্যাপটা একবারে ঘুরে আসতে পারে কিনা সেটা আমরা চেষ্টা করে দেখব। তো বন্ধুরা দেখতে থাকুন আমার এই গেম শোটা। আপনারা দেখছেন ফ্রি ফায়ার গেম শো, আপনারা দেখছেন গেমিং কমল ইউটিউব চ্যানেল। যারা যারা এখন আমার ভিডিওতে লাইক না দিয়েছেন তারা অবশ্যই একটা লাইক দিয়ে দিন, আর কমেন্ট না করলে কমেন্ট করে দেন, কমেন্ট করে আপনার মতামত জানিয়ে দেন, আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকেন। মনে রাখবেন ইউটিউবের পাশে থাকার আর এক নাম গেমিং কমল। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা সমুদ্রের পাশে চলে আসছি, নিচে কিন্তু পানি, দেখছেন পানি, নিচে সব পানি, আর সমুদ্রের পাশে বালুর উপর থেকে আমরা দৌড়ে যাচ্ছি। আমাদের টার্গেট হচ্ছে দৌড়ে গিয়ে আবার এইখানে চলে আসা, দেখব এর আশেপাশে কি আছে। আজকে কিন্তু টার্গেটে আমরা কিছুই নেইনি, সাথে কিন্তু কিছু নেই, তো আমাদের নিজের সেফের জন্য কিছু নেওয়া উচিত, কারণ যদি সামনে থেকে একটা এনিমি চলে আসে তাহলে আমাদেরকে যদি মেরে দেয় তাহলে আমরা যাবো কোথায়। সুতরাং একটা গান পেয়ে নিয়েছি, একটা গুলি পেয়ে নিয়েছি, এই গুলিটা নিয়েই আমি চলে যাচ্ছি। তো আমরা আবার শুরু করে দিচ্ছি, দৌড় শুরু করে দিচ্ছি। আমরা একটু সময় লস না করে বা একটুও টাইম ওয়েস্ট না করে আমরা দৌড়তে থাকবো সমুদ্রের পাশ থেকে বা সমুদ্রের কিনারা থেকে। দেখবো আমরা সমুদ্রের পাশ থেকে ম্যাপের শেষে কী কী আছে, কী কী দেখা যায়, আর আমরা সেইটা দেখার জন্যই ওয়েট করতেছি যে আমরা সবাই গেম খেলি, একটু সময় থাকি বা বইয়ে নিয়ে চলে যাই, কিন্তু আমরা জানি না ম্যাপের শেষে বা ম্যাপের চারপাশে বা ম্যাপের আশেপাশে কী রয়েছে। এটাই দেখার জন্য মূলত আজকের ভিডিও। তো স্টার্ট দ্য গেম বা স্টার্ট দ্য ভিডিও, আপনারা সবসময় আমার সাথে থাকুন। আমি রয়েছি গেমিং কমল, আর চ্যানেল দেখছেন আপনারা ইউটিউব চ্যানেল দেখছেন গেমিং কমল ইউটিউব চ্যানেল। সবসময় মনে রাখবেন পাশে থাকার আর এক নাম কিন্তু গেমিং কমল, আর আমার চ্যানেলটা হচ্ছে হেল্প ইস অ্যান্ড আদার চ্যানেল। আপনি যদি আমাকে হেল্প করেন একটা কমেন্ট করে আপনি কিন্তু অবশ্যই কমেন্টটা ব্যাক পাবেন এবং জন্য সাহায্য এভাবেই চলে আসবে। সবসময় খেয়াল করবেন ইউটিউব চ্যানেলে একা কেউ বড়ো হতে পারে না, সবাইকে সাথে নিয়েই বড় হতে হয়। সুতরাং আপনি যদি আমাকে একটা কমেন্ট করেন আমি কিন্তু আবার আপনাকে কমেন্ট ব্যাক দিব, এবং এরকমভাবেই প্রত্যেক কমেন্টার প্রত্যেক কমেন্ট থেকে যদি ব্যাক করে তাহলে প্রত্যেকটা চ্যানেল খুব তাড়াতাড়ি র্যাঙ্ক করবে এবং খুব তাড়াতাড়ি বড়ো হবে। সুতরাং যাদের ইউটিউব চ্যানেল বড়ো করতে চান তারা সবাই এসে আমার চ্যানেলে একটা কমেন্ট করুন এবং আমার সাথে মিশে থাকুন। তো বন্ধুরা আর দেরি না করে আমি কিছু কালেক্ট করে নিয়ে নিয়েছি, এলিমেন্ট নিয়ে নিয়েছি, যেমন মেডিকেট বা একটা গান নিয়ে নিয়েছি। এখন আমরা কিন্তু সমুদ্রের পাশ থেকে আবার দৌড়তে শুরু করবো। আমরা কোনো কিল করতে যাবো না, আজকের কোনো কিল করতে যাবো না, শুধু দেখবো যে সমুদ্রের পাশে বা ফ্রি ফায়ার এই ম্যাপে কী কী রয়েছে আর কী কী নাই বা কী কী আমরা দেখতে পাই না। তো সকল কিছু দেখার জন্য আপনারা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, নাইলে কিন্তু কিছুই দেখতে পাবেন না আর অনেক কিছুই অজানা থেকে যাবে। আমি আশা করি আপনাদের যা যা যে সকল বিষয় অজানা রয়েছে সেই সকল বিষয়টা আমি আজকে ক্লিয়ার করে দেবো। তো দেখেন ম্যাপের ওপাশে মানে এইখান থেকে ওপাশে কিন্তু একটা ব্রিজ রয়েছে, আর ওদিকে কিছু দেখা যাচ্ছে না, শুধু ফাঁকা জায়গা, আর সামনে শুধু বালুর মাঠ থেকে পানি, পানির ওপাশে কিন্তু আর কিছুই দেখা যায় না, কিছুই দেখা যায় না, আর ওখানে যাওয়া যাবে না কারণ জোন রয়েছে, আর জোনের মধ্যে আমি গেলে কিন্তু টপকে যাবো বা মারা পড়বো। আমরা যদি পানি থেকে ওপারে উঠতে চাই, দেখেন এই যে ব্রিজটা দেওয়া রয়েছে, আর এই ব্রিজ থেকে নিচ থেকে যদি আমরা পানি থেকে ওপরে যেতে চাই তাহলে দেখা যাক আমরা যেতে পারি কিনা। আমরা তাই এক কাজ করি, ব্রিজের উপর না উঠে সোজা ওপারে পাড়ি দিই, ঠিক আছে বন্ধুরা? কিন্তু আমরা কিন্তু সোজা পাড়ি দিয়ে দিয়েছি, সাঁতার কেটে ওপার দিয়ে দিয়েছি। খালটা কিন্তু বেশি বড় না বা নদীটা বেশি বড় না, ছোট একটা ব্রিজ, আর ব্রিজ থেকে আমরা চেষ্টা করবো ওপারে ওঠার জন্য। ওপারে উঠতে গিয়ে দেখেন আমরা কী বিপদে পড়ি, ওপরে উঠতে কিন্তু অনেক বিপদে পড়ে গেছি, কারণ অলরেডি আমরা কিন্তু পাড়ে চলে এসেছি কিন্তু আমরা উঠতে পারতেছি না, এখান থেকে ওঠার কোনো অপশন নাই। আমরা কিন্তু হাজারো চেষ্টা করলেও উঠতে পারি না, কারণ নিচে এতটাই গভীর জায়গা যে আমি যে লাভ দিব বা কিছু করব এতটা খারাপ জায়গা, যার কারণে কিন্তু আমরা উঠতে পারি না। তাই সুতরাং আমরা কী করব, আমরা আবার দেখি পাশ থেকে এখানে একটা দেখা যাচ্ছে না, এখান থেকে ওঠার কোনো অপশন নাই, সুতরাং আমরা আবার ব্যাক ফিরে আসছি। মানে বন্ধুরা আপনারা যদি এইখানে আসেন কখনো বা এই নদীতে ঝাঁপ দেন
তাহলে কোনোভাবেই আপনি এখান থেকে উপরে উঠতে পারবেন না। সুতরাং আপনার আবার পিছনে ব্যাক করে আসতে হবে, পিছনে ব্যাক করে এসে আপনাকে কিন্তু আবার উঠতে হবে। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখানে কিন্তু একদম সমতল জায়গার উপরে কিন্তু একটা খাড়া উঁচু জায়গা, আর এই উঁচু জায়গা থেকে ওঠা কিন্তু কোনোভাবেই সম্ভব ছিল না। সুতরাং আমরা কিন্তু এপারে আবার চলে আসছি, এপারে এসে দেখতে হবে ওপারে কী আছে। আমি যদি দেখি এখানে কোনো এনিমি টেনিমি আছে নাকি, না নাই ভাই, কেউ যখন নাই আমি কিন্তু আমার হাতে কিন্তু কিছু নাই ভাই, এনিমি আসলে কিন্তু আমাকে মেরে দেবে। সুতরাং আমাকে কিন্তু দৌড়ে পালাতে হবে, দেখি ওপারে কী আছে, ওপারে ওপারে যেতে হবে। আমরা কিন্তু অবশ্যই মাঝে মাঝে আমরা কিন্তু খেলার মধ্যে প্লেন থেকে ওপারে নামি, কিন্তু নামার পর আমরা কিন্তু এপারে আবার চলে আসি। কিন্তু আজকের কী করবো, আজকের পুরো ফুল ম্যাপটা ঘুরে ঘুরে দেখবো, আমি যতক্ষণ পর্যন্ত জোনে পারি বা থাকতে পারি অতক্ষণ পর্যন্ত কিন্তু সুন্দরভাবে আমরা ঘুরে থাকি, ঘুরে ঘুরে দেখতে পারবো। আমি যদি একটা গাড়ি নিয়েছি, আর এই গাড়িটার মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন গাড়িটা কিন্তু ভালো স্পিডের একটা গাড়ি, আমি গাড়ি থেকেই শুরু করে দিচ্ছি পুরো ম্যাপটা ঘোরার। আশা করি এই গাড়িটা নিয়ে না, গাড়িটা তুলে উঠতে পারতেছি না, তাই গাড়িটা রেখে দিচ্ছি। আমার ইচ্ছা ছিল কিন্তু গাড়িটা নিয়ে ফুল ম্যাপটা ঘোরার। তো বন্ধুরা দেখতে থাকুন এই মানে অসম্ভব সুন্দর এই জিনিসটা, ওইখানে কিন্তু দেখা যাচ্ছে জোন চলে আসছে। তো আমরা কি পারবো ঘুরে আসতে শুরু থেকে শেষ পর্যন্ত? বন্ধুরা দেখতে থাকুন, এখন জোনের হাত থেকে বাঁচার জন্য আমরা কিন্তু একটা কাজ করতে পারি, যে একটা মাশরুম খেয়ে নিই যাতে আমাদের স্পিডটা একটু বাড়বে। যদি জোনের মধ্যে পড়েও যায় তাহলে কিন্তু আমরা একটু বাঁচার সম্ভাবনা থাকবে। তো বন্ধুরা দেখা যাক সামনে কি হয়। অসম্ভব অসম্ভব সুন্দর বা অসম্ভব মজাদায়ক এই ম্যাচটা হবে। আমরা জানি না ম্যাপের বাইরে কী রয়েছে, আর ম্যাপের বাইরে কী রয়েছে এটা জানার জন্য আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন। আমরা কিন্তু ম্যাপের শেষ কিনারায় চলে আসছি, প্রায় একেবারে শেষ কিনারায় চলে আসছি। ওপাশে আর কিছু নেই, আমরা কিন্তু তারপর প্রচণ্ড বেগে দৌড়চ্ছি। আর ওই দেখেন সামনে কিন্তু জোন দেখা যাচ্ছে, জোন কিন্তু আমাদের কাছে মারার জন্য চলে আসছে। আমরা কী করবো, জোনের হাত থেকে বাঁচতে হবে এবং ম্যাপটাকেও ঘুরে ঘুরে দেখতে হবে। সুতরাং একটিও মিস করবেন, আপনারা দেখছেন গেমিং কমল ইউটিউব চ্যানেল, আর সাথে থাকুন পাশেই থাকুন সবসময়, সাথে থাকার জন্য সবসময় পাশে থাকার আরেক নাম গেমিং কমল, সবসময় মনে রাখবেন পাশে থাকার আরেক নাম গেমিং কমল। আমরা কিন্তু পাশ থেকে দেখছি জোন চলে আসছি, আর আমরা কিন্তু অলরেডি দ্বিতীয় ব্রিজে চলে আসছি, আর দ্বিতীয় ব্রিজে যখন চলে আসছি পাশ থেকে কিন্তু জোন চলে আসছে। আর ওই পাশে দেখা যাচ্ছে আরও একটা উঁচু দ্বীপ বা উঁচু একটা পাহাড় রয়েছে, আমরা ওই পাহাড়ের কাছে যাব, দেখতে হবে ওই পাহাড়ের কাছে কী আছে। এর মধ্যে যদি জোন চলে আসে না না আসে দেখতে পাচ্ছি না, তো আমরা কিছু কালেক্টও মাঝে মাঝে করে নেই। যদি একটা এনিমি গুলি করে দেয় আমাদেরকে তাহলে তো আমাদের হেল হয়ে যাবে, আর আমাদের বেঁচে থাকতে হবে। যেহেতু এই গেমটা দেখার জন্য বা এই ম্যাপটা দেখার জন্য কিন্তু আমাকে বেঁচে থাকতে হবে, আর আমাকে বেঁচে থাকতে হলে আমাকে কিছু কিছু নিতেও হবে, নাহলে কিন্তু আমি পারবো না। যে কোনো এনিমি দেখলে আমাকে গুলি করে দেবে, আর আমাকে গুলি করে দিলে আমি কিল হয়ে যাব, তাহলে আর ম্যাপটা আমার সম্পূর্ণভাবে দেখা হলো না। বন্ধুরা কেউ যাবেন না, শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন ম্যাপের মধ্যে কী কী রয়েছে, অবশ্যই আপনার জানার দরকার আছে। আপনি আমি সবাই ফ্রি ফায়ার গেম খেলি, কেউ কিন্তু জানি না ম্যাপের আশেপাশে বা ম্যাপের ভিতরে বা সাইডে কোথায় কী রয়েছে। সব যদি খুঁটিনাটি জানতে হয় তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য, একদম শেষ পর্যন্ত দেখবেন। আমরা কিন্তু ব্রিজ পার হয়ে ওপারে চলে আসছি, মানে এপারে চলে আসছি বড় ম্যাপের এপারে। আর দেখা যাক ওই যে সমুদ্রের ভিতর থেকে যে মানে আচ্ছা আচ্ছা যে জায়গাটা দেখছিলাম মেঘের পাশ, ওই মেঘের পাশ থেকে কিন্তু মেঘের মতো একটা সাদা জোন চলে আসছে। আমরা কিন্তু জোনের পাশে পাশে ঘুরব, আর আমি আগে থাকতেই বলছি যে আমাদের সেভের জন্য কিছু নিয়ে নিতে হবে, তাই মাশরুম আরও একটা নিয়ে আমরা স্পিডটা বাড়িয়ে নিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন জোন আমার পাশে পাশে ঘুরতেছে, আর আমি জোনের সাথে সাথে এগোচ্ছি সামনের দিকে। দেখা যাক ম্যাপটা কি আমি ঘুরে আসতে পারবো, কে জানে। আপনারা সাথে আছেন তো কমেন্ট করে জানিয়ে দিন আজকের ভিডিওটা কেমন লাগলো আপনাদের। ম্যাপে বা জোনের ওপাশে যদি যাওয়া যায় সেরকম ট্রিক্স যদি আপনার জানা থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেন। আমি কিন্তু সামনে একটা মোটরসাইকেল পেয়েছি, আর যদি মোটরসাইকেলে ঘুরি তাহলে আমি আরও দ্রুত যেতে পারবো। দেখা যাচ্ছে আমি ঘুরতেছি সাথে সাথে জোন ঘুরতেছে আমার সাথে। তো বন্ধুরা একটু মিস করবেন না আজকের ভিডিওটা, একদম ক্লিয়ারলিভাবে দেখতে থাকুন আজকের ভিডিওটা। আশা করি আজকের ভিডিওতে অনেক অনেক মজা পাবেন। আপনারা যদি জেনে থাকেন কেউ যে কীভাবে এর উপাশেও যাওয়া যায় তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। তো বন্ধুরা যারা যারা এখনও আমার ফেসবুক পেজে লাইক দেননি তারা অবশ্যই আমার ফেসবুক পেজে লাইক দিয়ে আসেন, আর যদি আমার সাথে কোনো কাজের জন্য যোগাযোগ করতে চান তাহলে অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন, হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করুন। আমার ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে। তো বন্ধুরা আপনারা যদি আপনাদের কোনো ভিডিও ইউটিউব চ্যানেলে দিতে চান, বা আপনার কোনো চ্যানেল না থেকে থাকে আপনারা যদি কোনো ভিডিও পোস্ট করতে চান
বিশ্ব মাঝে জানাতে চান বা সারা দেশের মাঝে জানাতে চান তাহলে আপনি আমাকে কমেন্ট করতে পারেন হোয়াটসঅ্যাপ নাম্বারে। আপনার আমি আপনার ভিডিওটা পোস্ট করে দেব এবং আপনার নাম এবং ছবি সাথে দিয়ে দেব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন জুন কিন্তু চলে আসছে, আমরা কিন্তু জুনের পাশ দিয়ে যাচ্ছি। আজকের কোনো কিল নয়, শুধু দেখব জুনের পাশ দিয়ে এই ম্যাপটা কত বড় রয়েছে বা ম্যাপে কি কি রয়েছে বা কিভাবে চলে ম্যাপটা বা আমরা কোথায় কোথায় গিয়ে থাকতে পারি, কোথায় কোথায় গিয়ে লুকোতে পারি। আপনারা দেখছেন ওই যে জোন চলে আসছে আর জোনের সাথে সাথে কিন্তু আমিও দৌড়চ্ছি এগোচ্ছি, দেখি কে আগে যায়। জোন আগে যায় না, আমি আগে যেতে পারি। আমরা কিন্তু শুরু করেছিলাম যেখান থেকে, আমরা সেখানে গিয়ে শেষ করবো আমাদের টার্গেট। দেখি কত দূর আমরা যেতে পারি। আমাদের জোন কিন্তু চলে আসছে বন্ধুরা। এখনও যারা লাইক না দিয়েছে তারা অবশ্যই আমাকে একটা লাইক দিয়ে দাও, আর যারা কমেন্ট না করেছে তারা অবশ্যই একটা কমেন্ট করে দাও, আপনার মতামতটা জানিয়ে দাও যে কীভাবে খেললে আরও ভালো খেলতে পারি বা কীভাবে গেলে আমি জোনের ওপাশে যেতে পারি বা ম্যাপের শেষ পর্যন্ত যেতে পারি। তো বন্ধুরা আপনারা আজকে ভিডিওটা শুরু থেকে একদম শেষ পর্যন্ত দেখবেন, আশা করি দেখলে অনেক অনেক মজা পাবেন। তো বন্ধুরা দেখছেন যে জোন কিন্তু ঢেকে গেছে আমার দিকে, কিন্তু ধেয়ে আসছে জোন বা মরণ ফাঁদ আমার দিকে ধেয়ে আসছে, আর আমি রয়েছি মরণ ফাঁদের ঠিক এক চুল পরিমাণের সামনে। দেখা যাক, আজকে কিন্তু নতুন আরও একটা জিনিস দেখাবো, জোনের মধ্যে এক পা দিলে আপনার কি হয় বা না হয়, জোনের মধ্যে এক পা দিলে আপনি কি মারা যাবেন না যাবেন না, জোনের মধ্যে যদি আপনার একটা পা পড়ে আর জোনের বাইরে একটা পা থাকে তাহলে আপনার শরীরের অবস্থা কী হবে, এসব কিছু জানার জন্য অবশ্যই তৈরি থাকুন, আমার চ্যানেলে লেগে থাকুন। আর আপনার ইউটিউব চ্যানেল যদি ফ্রি বুস্ট চান তাহলে অবশ্যই আমার চ্যানেলে বা আমার ভিডিওতে কমেন্ট করুন। মোটরসাইকেল তো আর উঠতেছে না রে ভাই, নিচেও নামতেছে না উঠতেছেও না, মনে হচ্ছে এবার আমি জোনে পড়ে মারা যাবো, কিন্তু জোন তো আমার পিছনে রয়েছে আর আমাকে তো এবার মোটরসাইকেলটা ছেড়ে দিতে হবে মনে হচ্ছে। হ্যাঁ, মোটরসাইকেল ছেড়ে দিতেই হবে, কিছু করার নেই, এবার খালি পায়ে দৌড়চ্ছি, মানে সাথে কিছু না নিয়ে গাড়ি না নিয়ে দৌড়চ্ছি। এবার দেখা যাচ্ছে আমি কিন্তু জোনের সাথে সাথে রয়েছি, দেখতে পাচ্ছেন আমরা কোন কোন পর্যন্ত থাকছি। এই যে জোন, এখান থেকে এই যে ব্রিজ, আমরা কিন্তু এখান থেকে চলে আসছিলাম। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু ম্যাপ প্রায় ঘুরে এসেছি, বেশি দূর আর বাকি নেই, অল্প একটু দূর বাকি রয়েছে আর বেশি দূরে বাকি নেই, ম্যাপের প্রায় কাছাকাছি চলে আসছি। আর আমরা কিন্তু একটাও কিল করিনি, আজকের কিলটি করার আশাও ছিল না। তো বন্ধুরা আর দেরি না করে অবশ্যই আমাকে একটা লাইক দিয়ে দাও, কমেন্ট করে আমার আপনার মতামত জানিয়ে দিন এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকুন। তো দেখা যাক সামনে কি, এদিকে একটা এনিমি আসছে রে ভাই। আরে ভাই মারিস না আজকের, আমারে মারিস না রে ভাই, মারিস না ভাই আজকের, আমি তো বলছি ভাই, আমি তোকে টিমমেট করতে চাইছি। আরে ভাই মেরেই দিলি আমাকে, চলে আসছিলাম প্রায় শেষ প্রান্তে। তো বন্ধুরা দেখলেন যে ম্যাপের বাইরে মানে সাদা অংশ ছাড়া আর কিছুই নেই, ওর ওপাশে যাওয়া সম্ভব না, এর ওপাশে কিছুই নাই, নিজেরাই মারা পড়ব। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই, আমার সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, বাই বাই, টাটা, গেমিং কমল ইউটিউব চ্যানেল।